বাইরের যে ভিউটা সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন প্রত্যেকটা প্লেস কিন্তু পিকচার তোলার জন্য বেস্ট, অনেক সুন্দর। এই যেটা কিন্তু উপর থেকে হল রুমের দিকটা একটু দেখাই, দেখেন কত সুন্দর একটা ভিউ আসবে এখান থেকে।
এই দিকটার ভেতরে কিন্তু এই যে রুমগুলো, আপনারা আপনাদের পছন্দ মতো রুম নিতে পারবেন। এখানে কিন্তু 5000 থেকে স্টার্ট রুমের প্রাইস, বাকিটা আপনারা যখন আসবেন যার যতগুলো রুম লাগবে বা কিভাবে মানে আপনারা তাদের ফেসবুক পেজ আছে, পেজেও আসলে যোগাযোগ করতে পারবেন। এই যে দেখেন, আমি আপনাকে কিন্তু আপনাদেরকে রুমের বারান্দা দিয়ে দাঁড়িয়ে কিন্তু দেখিয়েছিলাম তখন ভিউটা। এই যে দেখেন, সবাই কিন্তু গোসল করছে, কত ক্লিয়ারলি দেখা যাচ্ছে, অনেক সুন্দর। তো ভিউয়ার্স, আমি কিন্তু এখন দুইতলার উপরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি সুইমিং পুলের ভিউটা। নিচে সবাই গোসল করছে, আপনারাও যারা সুইমিং করতে পছন্দ করেন তারা এখানে নিচে সুইমিং করতে পারেন। অনেক সুন্দর, অনেক সুন্দর মাশাআল্লাহ। আমাদের বাংলাদেশে যে এত সুন্দর একটা জায়গা আছে তাও আবার ঢাকা থেকে খুব বেশি দূরে না। হোটেল তো অনেক আছে, অনেক হোটেলই আপনারা গিয়েছেন কক্সেস বাজারে, কিন্তু এই ধরনের কোনো রিসোর্ট যে আছে ঢাকার আশেপাশে সেটা কিন্তু অনেকেই জানেন না। সো আশা করি যে আমার এই ব্লগে আপনাদেরকে কিছুটা হলেও হেল্প হবে। তো বাকি আরও এনজয়েবল মোমেন্টসগুলো আপনাদের সাথে এই ব্লগে আমি শেয়ার করবো, এবং আসলে এই ব্লগটা করে রাখা হচ্ছে একটা মেমোরিজের জন্যে। হয়তো বা ভবিষ্যতে আমি আরোই তারপর মানে আমাদের বেবিরাও কোনো একদিন দেখতে পারবো, জাস্ট এই উদ্দেশ্যে এই ব্লগটা করা, কোনো প্রমোশনাল ব্লগ এটা না। আর রবিন ফ্যাশন ওয়ার্ল্ডকে আমি অনেক অনেক থ্যাঙ্কস জানাই যে আমাদেরকে এতটা ভালোবাসা, এতটা সম্মান দিয়েছে, আমরা আজকে এখানে আছি। তারপর দোয়া করবেন রবিন ফ্যাশন ওয়ার্ল্ডের জন্য, তাদের জন্য দোয়া করি তারা অনেক অনেক এগিয়ে যাক, অনেক বড় হোক, পাশাপাশি যেন আমাদের সাথে এরকমভাবেই ভালোবাসার অটুট বন্ধনটা সবসময় থাকে। এভাবে কিন্তু রুমগুলোর পাশাপাশি আবার একটা মিটিং রুমও দেখা যাচ্ছে এখানে, ভিডিও কনফারেন্সিং বা মিটিং যাদের থাকে অফিসিয়াল তারাও কিন্তু এখানে এসে মিটিং করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি কিন্তু আসলে এখন যাচ্ছি সুইমিং পুলের দিকে, আর ভাইয়ারা দেখা গিয়েছে রবিন ফ্যাশন ওয়ার্ল্ডের টিম কিন্তু সবাই একই রকমের টি শার্ট পরেছে, তো আমিও কিন্তু একটু ড্রেসের উপরে পরে নিলাম, জাস্ট একটা স্মৃতি। তো চলেন একটু দেখাই আপনাদের। ভিউয়ার্স, আমরা কিন্তু এই যে দেখেন কত সুন্দর করে সাজানো আছে, আমরা যাচ্ছি সুইমিং পুলের দিকে। আর আজকে আমাদের রবিন ফ্যাশন ওয়ার্ল্ডের অনার ভাইয়া, যে রবিন ফ্যাশন ওয়ার্ল্ড কোম্পানির অনার ভাইয়া, কিন্তু আমাদের সাথে আছেন। ভাইয়া এবং রোহিত একই সঙ্গে আছেন। এই যে দেখেন, আসসালামু আলাইকুম। তো এই কিন্তু এই হচ্ছে ভাইয়া, যার বদলতে হচ্ছে রবিন ফ্যাশন ওয়ার্ল্ড। এখন তো রবিন ফ্যাশন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমরা সবাই একসঙ্গে এসেছি। এই যে দেখেন আইরিন, এটা হচ্ছে আমাদের কিউটি আইরিন। আইরিন দেখো দেখো দেখো, এটা কিন্তু ভাইয়ার বেবি, অনেক কিউট, মাশাআল্লাহ বলবেন সবাই। আর এই যে আমাদের সাথে আছেন ভাবি, ভাইয়ার ওয়াইফ। ভাইয়ারা কিন্তু অনেক অনেক ভালো, দেখতেই পাচ্ছেন যে আমরা কত এনজয় করছি একই সঙ্গে সবাই। আর আমরা সুইমিং পুলের দিকে যাচ্ছি। এই যে এটা হচ্ছে সুইমিং পুলের দিকটা, আমরা এখন চলে যাচ্ছি ওখানে। আসো আসো, এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা সবাই আছি রবিন ফ্যাশন ওয়ার্ল্ড টি শার্ট সবার গায়ে, জাস্ট মানে কি বলবো, অনেক ভালো লাগছে, অনেক বাতাস, আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর। দেখলেন তো আপনার ভাইয়া এখানে সুইমিং করছে, এটা হচ্ছে ছেলেদেরটা, ছেলেদের পুল, আর মেয়েদেরটাও আলাদা আছে, ওই জায়গাতে যেও আমি আপনাদেরকে দেখাবো। তো ছেলে মেয়ে আলাদা আলাদা পুল এখানে রাখা আছে, দেখেন কত সুন্দর মাশাআল্লাহ। এই তো আস্তে আস্তে রোদ উঠে যাচ্ছে, ভালো লাগছে। এই যে দেখেন আপনার ভাইয়া এখানে কিন্তু বসে আছে সুইমিং করলে, এতক্ষণ মনের মাধুরে মিশিয়ে ওর সুইমিং করতে খুবই ভালো লাগে। আর ওখানে কিন্তু রবিন ফ্যাশন ওয়ার্ল্ডের মিজানুর রহমান ভাইয়াকে দেখা যাচ্ছে সুইমিং করছে।
আর ভিউয়ার্স, এটা কিন্তু হচ্ছে মেয়েদের পুলটা, দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন। পক্ষ থেকে এখানে কেন এসেছি এই কথাটা এখানে আপনারা দেখলে বুঝতে পারছেন। এসব ঈদের খুশি বাড়িয়ে নেই স্মৃতির আনন্দে, মানে ঈদের খুশিটাকে শেয়ার করার জন্যই কিন্তু আজকের এই সম্পূর্ণ আয়োজনটা করা হয়েছে রবিন ফ্যাশন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমাদের জন্য। রবিন, আজকে আমরা কোথায় আছি তুমি একটু ডিটেইলস বলো। আজকে এটা হচ্ছে মুন্সিগঞ্জে থালিস আম্বানিবাস, এটা হচ্ছে মুন্সিগঞ্জে একটু ভিতরে বলতে গেলে একবারে, হ্যাঁ অনেক বড়, অনেক সুন্দর, আমরা অনেক এনজয় করলাম, ফুটবলও খেললাম, কিন্তু এটা দেখানো হয়নি। হ্যাঁ এখানে কিন্তু খেলাধুলা করার জায়গাটাও আলাদা জায়গা আছে অনেক, এবং সুইমিং আর অনেক সুন্দর সুন্দর প্লেস আছে এখানে, এই যে এখানে ট্রি হাউস আছে আর পিছনে ঘোরার মতো অনেক ভালো ভালো জায়গা আছে। তো যাই হোক, আমরা কিন্তু ঢালি সাম্বার রিসর্ট কে প্রমোশন করতে আসিনি এখানে, আমরা এসেছি এনজয় করতে। ওকে যাও। সো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই রিসর্টে, এটা কিন্তু একটা ব্রিজের মতো করা আছে, এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আমরা যেখানে এসেছি ঢালিসাম্বার রিসর্টের ভিতরেই আছে এটা। তো এই ব্রিজটাও কিন্তু একদম পাকা করা আছে, এমন না যে পুল বা এরকম কিছু, খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিবেশ। আর আশেপাশে এত পরিমাণ গাছগাছালি দেওয়া আছে যে সবুজে ঘেরা, অনেক সুন্দর। এবং এখানে যে বাতাস, বিকেলবেলা যে বাতাসটা, এটা জাস্ট অ্যামেজিং। তো এছাড়াও কিন্তু এখানে আপনার ফুটবল খেলার মতো জায়গা আছে, বা আপনারা খেলাধুলা যদি কেউ করতে চান এসে সেটাও করা সম্ভব। আর যেমনটা দেখছো ওই দিকটাতে কিন্তু বেশ কয়েকটা ছোটো ছোটো কটেজও আছে, যেগুলো আমি আমার এই ব্লগে কিছু কিছু শর্ট দিয়েছি। তো পুরো ব্লগটা কিন্তু সবাইকে দেখার জন্য রিকোয়েস্ট করবো। চিন্তা করলাম যে আমার ব্লগটা আমি এখানেই শেষ করে দিই, আপনাদের সাথে আর টাইম দিতে পারছি না।
যারা আমার শুরু থেকে ব্লগটা দেখেছেন তারা অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। এবং আপনাদের আইডিয়ার জন্য বলে দিই, জায়গাটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। এবং এখানে আমি আসলে অ্যাকচুয়ালি ডিটেলসটা বলতে পারছি না, আমার জানা নেই, যেহেতু আমি একটু কাছে নিয়ে আসবো, যেহেতু আমার এখানে জাস্ট ইনভাইট আমার দাওয়াত ছিল, ব্যস্ত আমি এসেছি, আমি গেস্ট, আমার প্রাইস সম্পর্কে জানা নেই, কিন্তু যতটুকু জানতে পেরেছি পার পার্সন খরচ হবে আপনাদের 3,000 টাকা মিনিমাম। তো আপনাদের প্যাকেজ অনুসারে এটার মধ্যে সুইমিং ইনক্লুডেড থাকবে, বুফে খাবার থাকবে, সকালের নাস্তা এবং দুপুরের লাঞ্চ থাকবে, যেটা 3টা পর্যন্ত টাইম। তো আপনাদের সবাইকে বলবো, যারা ঢাকার আশেপাশে বেড়াতে যেতে চাচ্ছেন ফ্যামিলি নিয়ে, তারা অবশ্যই এই রিসর্টটাতে আসতে পারেন। খুবই সুন্দর একটা মনোমুগ্ধকর জায়গা, আপনাদের অনেক ভালো লাগবে। তো ভিউয়ার, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং আমার এই ব্লগে আমার যে রেড চেরি ড্রেসটা আমাকে পরা দেখছেন, এটা একটা পার্টি ওয়্যার ড্রেস, দেখলেন তো, পার্টি ছাড়াও আপনারা এভাবে কোথাও বেড়াতে গেলেও পড়তে পারবেন। দাম মাত্র 2,250 টাকা, এটা একেবারে অরিজিনালটা। সবাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।